ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল অলরেডি দেখেছো, প্রচুর ক্যান্ডিডেট আমি এর আগের দিন প্রিভিয়াস ইয়ারের কাট অফ কোন জোনে কেমন গেছিল তার পরিপ্রেক্ষিতে ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটা তোমরা ব্যাপকভাবে সাড়া দিয়েছ এবং তোমরা খুব ভালোবেসেছ, এবং সেই ভিডিওটির পরিপ্রেক্ষিতে প্রচুর ক্যান্ডিডেট আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এবং তারা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছে। তাদের মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার করা হয়েছে আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমার বোর্ড ওয়ার্কের প্রয়োজন নেই, আমি কথার মধ্যে দিয়ে বলে দেবো। আমি তিনটে প্রশ্ন মূলত খুবই পেয়েছি, আমি প্রত্যেককেই বলেছি যদি তোমার স্ট্রং কোশ্চেন্স হয়, তুমি যদি স্ট্রং ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ডেফিনেটলি কলকাতা জোনে করো, ঠিক আছে? কলকাতা জোনে তোমাকে পরিশ্রম করে নিজেকে সেই স্তরে নিয়ে যাও তোমার প্রস্তুতি, তাহলে ডেফিনেটলি তুমি কলকাতা জোনে করো, তুমি দেখবে সফলতা পাবে। তাছাড়া আমাদের মালদা, আমাদের শিলিগুড়ি জোন রয়েছে, তুমি সেখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। এইবার এই প্রসঙ্গে আমি এটাও বলেছিলাম, যদি তোমরা চাও যে না আমাদের ওরকম লেভেলের প্রিপারেশনস নেই, আমরা প্রিপারেশনস, দেখো যতই তুমি প্রিপারেশনস নাও যদি 80-90 কাট অফ যায় সেটা কিন্তু একটা ব্যাপক ধাক্কা হতে পারে, ঠিক আছে? মাত্র 11,000 ভ্যাকেন্সি, এর আগের বার বেশি ভ্যাকেন্সি ছিল, ব্যাপারটা আমরা একটু পুচ্ছভাবে নিলে পরেও চলতো, কিন্তু এই বছর তো 11,000 ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি অনেকাংশে কম, তো ফলে আমাদের এই ডিসিশনটা খুব ভালোভাবে নিতে হবে। এবার ইচ আর ইন্ডিভিজুয়াল তোমরা কোথায় নেবে, কোথায় কি করবেন, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যদি তোমরা চাও তাহলে বিহারের মুজাফফরপুর করতে পারো, এবং অন্যান্য কয়েকটা জোন বলেছিলাম যে সমস্ত জোনে তোমার কাট অফটা কম থাকে। এবার 2015 তো মুজাফফরপুরে সবচেয়ে কম ছিল, 2019 মুজাফফরপুরে সবচেয়ে কম ছিল, এবার এই বছরও মুজাফফরপুরে কম থাকবে, তার কারণ কেন জানি না মুজাফফরপুরে কম থাকি। এবার পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিতে অনেকটা ডিপেন্ড করে, এখন পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি যেখানে বেশি সেখানে ছাত্রও বেশি নিয়োগ মানে ফর্ম ফিল আপ করবে, ফলে সেখানে কম্পিটিশন অলরেডি বাড়বে সবাই জানো। এইবার প্রসঙ্গটা হচ্ছে অনেকজন বলছে যে স্যার আপনি বলছেন বিহারে চলে যাও, বিহারে গিয়ে ফর্ম ফিল আপ করো, বা কেউ বলছে ব্যাঙ্গালোরে গিয়ে ফর্ম ফিল আপ করবো, তো সেইখানে কি আমাকে সেই ভাষাতে কি আমাকে পরীক্ষা দিতে হবে না? না, একবারই নয়। আমার অ্যাজ পার কনস্টিটিউশন আমরা 22 ল্যাঙ্গুয়েজের ছাড় পাই, আমাদের আর ভারতবর্ষ 22 ল্যাঙ্গুয়েজকে আমাদের স্বীকৃতি প্রদান করেছে, তার মধ্যে লাস্ট কি লাস্ট চারটি ভাষা বোডো, ডোগরি, সাঁওতালি, মাইথালি, এই কয়েকটা ভাষা লাস্ট, যেটা তোমার হচ্ছে 97 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে 2002-তে, প্রত্যেকেই জানো তো, সেটা আমাদের শিডিউলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এই কটা ভাষা বাদে প্রায় 15-16 ল্যাঙ্গুয়েজ থাকে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। রেলের এই জিনিসটা যেটা রেলের সঙ্গে সবচেয়ে বেশি সহমত আমি, যে রেল কিন্তু গায়ে জোর করে নিজের মাতৃভাষা থেকে বের করে না, এটা রেলের একটা বড় গুণ যেটা অন্য কোনো ডিপার্টমেন্টের এক্সামিনেশনসে নেই। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, যদি তোমরা বাই চান্স কখনো মনস্থির করো যে না স্যার আমি বাইরে গিয়ে ফর্মটা ফিল আপ করবো, তাহলে মাথায় রাখবে সেইখানে তুমিও, তোমার যদি মাতৃভাষা বাংলা হয় তুমি বাংলায় দিতে পারবে, যদি তুমি ভাবছো কেরালা বা কন্নড় হবে কন্নড় দিতে পারবে, তুমি যদি কেরালা হও কেরালাবাসী হও কেরালা দিতে পারবে, উড়িয়া উড়িয়াও দিতে পারবে, তুমি প্রতিটা ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো থাকবেই কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওভারঅল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কোশ্চেনটা আসবে ইংলিশে প্রথমে, যদি তোমাকে যখনই তুমি কোশ্চেন মানে যারা রেলের পরীক্ষা দাওনি তারা এই প্রশ্নটা করছে আমি বুঝতে পারছি, কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছে তারা তো জানোই যে প্রথমেই তোমাদের চলে আসে কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দেবে, সেখানে 17-18 ল্যাঙ্গুয়েজ থাকে, যে ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজেই তোমার প্রশ্ন আসবে। এবার তাই বলে এমন না যে তুমি ধরো বাংলা ভাষাটা বুঝতে পারছো না, তুমি সেটাকে আবার ইংলিশে চেঞ্জও করে নিতে পারবে, কারণ ওপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিলে ইংলিশ ইংলিশে হয়ে যাবে। তো আলটিমেটলি অনেক সুবিধা রয়েছে যেটা রেলওয়ে গভর্নমেন্ট দিয়ে থাকে, যেটা অন্য কোনো পরীক্ষায় দিয়ে থাকে না। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যেটা আমি বললাম জোন ভিত্তিক প্রশ্ন ছিল প্রচুর, এই প্রশ্নটা তো প্রচুর ক্যান্ডিডেট তোমার ই করেছে। আর 3 নম্বর প্রশ্ন যেটা অনেক ক্যান্ডিডেট করেছে, যে স্যার এজের ছাড়টা, এজের যে ছাড়টা দিয়েছে, বয়সের যে ছাড়টা দিয়েছে সেটা সত্যি সত্যি দিয়েছে, এবং সেটা 3 বছর দিয়েছে, ঠিক আছে? 22-এর পর থেকে 3 বছর দিয়েছে, ফলে সেই এজের ছাড় তোমরা সবাই পাবে, SC ST OBC সবাই পাবে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখো, এবার 4 নম্বর প্রশ্ন হিসেবে যেটা আমাকে সবচেয়ে বিব্রততে ফেলে দিয়েছে,
স্যার আপনার মতামত অনুযায়ী কোন কোন জোনে করা? দেখো, আমি যদি একটা মতামত রাখি, সেটা মোটামুটি প্রায় 5,000 ছেলেপেলে দেখবে। তো আমার মতামতটা 5,000 ছেলেপেলে যদি গ্রহণ করে, 5,000 থেকে আরো 10,000 ছেলেপেলে দেখবে, তো আমার মতামতটা কোনো মতামত হয় না। আমি তোমাদের সামনে অপশন রেখে দিয়েছি, দেখো এই এই ঘটনা ঘটেছে। 2015 সালে ব্যাঙ্গালোর দেখে অনেকজন ব্যাঙ্গালোর করেছে, 19-এ। 2015-তে মালদা দেখে অনেকজন মালদা করেছে, 2023 উনিশে সরি 15 দেখে 19-এ করেছিল মালদাতে, 19-এ এটা কিন্তু মালদা একবারে মানে টনক মারিয়ে দিয়েছে এমন কাট অফ। তো ফলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যারা মাধ্যমিক পোস্ট আছো, অনেকজন এই প্রশ্নটাও করেছে, যারা মাধ্যমিক পোস্ট আছো তারা কি গ্র্যাজুয়েট পোস্ট ছাড়া শুধু মাধ্যমিকের পোস্টে করতে পারবে? হ্যাঁ করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েট পোস্টে রয়েছো তারা মাধ্যমিক করতে পারবে, গ্র্যাজুয়েট পোস্টও করতে পারবে। এবার তোমাদের সিকুয়েন্স চাইবে, তুমি কোন পোস্ট প্রেফারেন্স কে আগে রাখবে, যে ট্রেন ম্যানেজার কে আগে রাখবে, স্টেশন ম্যানেজ মাস্টার কে আগে রাখবে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস কে আগে রাখবে, ফর্ম ফিল আপের সময়, একটু ভালো করে ঠান্ডা মস্তিষ্কে তুমি কিন্তু করবে। এবার আমার ব্যক্তিগত অভিমত যদি তোমাকে বলি এই সিকুয়েন্সটা কেমন হবে, এই সিকুয়েন্সটার 1 নম্বরে থাকবে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, 2 নম্বরে থাকবে গুডস গার্ড, 3 নম্বরে থাকবে স্টেশন মাস্টার, তারপর থেকে তুমি আস্তে আস্তে যা আছে পরপর রিজার্ভেশন ক্লার্ক ফ্লার্ক যাবতীয় তথ্যাদি কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তার কারণ সবচেয়ে টপ কোয়ালিটি পোস্ট হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপরে হচ্ছে ট্রেন ম্যানেজার, তারপরে হচ্ছে স্টেশন মাস্টার, ঠিক আছে? এবার স্টেশন মাস্টারের অনেক রকমের, শুধু পাশ করে গেলেই হলো না, অনেক কিছু চোখের টেস্ট ফেস্ট দিতে হয়। তো বিভিন্ন, তুমি সবাই জানো রেলওয়ে যথেষ্ট একটা যানবাহনের, বুঝতেই পারছো, একটা মানে ট্রাভেল যেহেতু তোমাদের জব, তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু এগুলো মাথায় নিয়ে চলতে হবে যে এগুলো চোখের যে ইস্যুগুলো সেগুলো, চোখের ইস্যুগুলো কত, মানে ধরো নর্মাল তুমি যদি চশমা পরে ঠিকঠাক ভিজুয়ালাইজ হও তোমার কিন্তু প্রবলেম হবে না। কত যেন রেঞ্জ আছে তুমি নেটে সার্চ করে দেখে নিতে পারো যে কত রেঞ্জের মধ্যে রেলওয়ে কোনো কিছু বলে না, মানে একটা চোখে চশমা থাকলেই যে তোমার হবে না এমন নয়, কালার ব্লাইন্ডনেসে অনেক সমস্যা হয় স্টেশন মাস্টার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে, কিন্তু ট্রেন ম্যানেজারে এমন কোনো ব্যাপার নেই। কারণ ট্রেন ম্যানেজারে এগুলো, ট্রেন ম্যানেজারও সরি ট্রেন ম্যানেজারও কালার ব্লাইন্ড একটা বড় সমস্যা হয়, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে কোনো রকম একটা সেপারেট একটা অ্যাপটিটিউড টেস্ট হয়, যেটা স্টেশন মাস্টারের হয় সেটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের হয়, সেটা কিন্তু ট্রেনের গুডস গার্ডের বা ট্রেন ম্যানেজারের হয় না। তো এগুলো একটু দেখবে, চোখে চশমা পড়লেই চোখ খারাপ নয়, তাদের একটা রেঞ্জ আছে, মানে যেটা ভিজুয়ালাইজ, তুমি চোখে চশমা পরে ঠিকঠাক ভিজুয়ালাইজ করতে পারছো কিনা তাহলেই তুমি ঠিক আছে, এলিজিবেল আছে। এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার পরে অনেকজন পাগল হয়ে যায়, কিন্তু কালার ব্লাইন্ড থাকলে পরে কিন্তু একটা বড় ঘটনা, কারণ কালার ব্লাইন্ডের জন্য কিন্তু আমি ছটকেছি। তো ফলে 2015 সালে, তো তোমার যদি কালার ব্লাইন্ড থেকে থাকে তুমি অবশ্যই কালার ব্লাইন্ডের টেস্ট করে নাও, তাহলে তুমি সেই সমস্ত পোস্টগুলোকে পরে রেখে যেসব কালার ব্লাইন্ড লাগে না সেগুলো পোস্টকে আগে দেবে। এগুলো দেখে শুনে ফর্ম ফিল আপ করা উচিত, কারণ এগুলো না দেখে শুনে ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপের যখন তুমি অপশন চুজ করবে পোস্ট ওয়াইজ, সেটা কিন্তু একটা বিগ ম্যাটার করে, বিগ ম্যাটার করে, অল্প স্বল্প না, বড় ম্যাটার করে। তোমার প্রশ্ন, তুমি তোমার চুজের পরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যায়, সেম কাট অফ সেম নাম্বার যখন দুজন পেয়ে গেল তখন কিন্তু পোস্ট প্রেফারেন্সে চলে আসে, পোস্ট প্রেফারেন্স যদি সেম হয়ে যায় তখন এজে চলে আসে, অনেক ব্যাপার আছে। তো আমি এই ভিডিওর মারফত যে সমস্ত তথ্য তোমাদের সামনে রাখলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব শীঘ্রই আরআরবি এনটিপিসি সিলেবাস রিলেটেড ডিটেলস সংক্ষেপে আলোচনা করে দেব তোমাদের প্রস্তুতির স্বার্থে, তোমরা ডেফিনেটলি দেখবে এবং আশা করছি তোমরা সব বুঝতে পারবে। সবাই খুব ভালো থেকো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে বলো না। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।